সো গাইস, আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা কিবোর্ড নিয়ে অনেক ভিডিওই আপলোড করেছি, তো তোমরা ওই ভিডিওগুলি অনেকেই দেখেছো এবং তোমাদের ওই ভিডিওগুলি দেখে আর কি অনেকটাই হেল্প হয়েছে, তো তোমরা ভালো ভালো কমেন্ট করছো, তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তার জন্য আজকে একটা নতুন কিবোর্ড অ্যাপ্লিকেশানে চলে এলাম, যে কিবোর্ডটি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো আমি তোমাদেরকে 100-এর মধ্যে 110% তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি যে এই কিবোর্ডটি তোমাদের সবারই ভালো লাগবে। যদি তুমি এই ভিডিওটি এখানে স্কিপ করে যাও তাহলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে, তো তার জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখবে, কারণ তোমাদের জন্য আমি এরকম ধরনেরই হেল্পফুল কন্টেন্ট নিয়ে আসতে থাকি। সো গাইস, চলো এই ভিডিওটিকে শুরু করা যাক। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, কারণ আমাদের ডেইলি ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো চলো এখন আমরা দেখে নিই যে এই কিবোর্ডটির কী কাজ। তো দেখতে পাচ্ছ এখানে একটি কিবোর্ড অ্যাপ্লিকেশান রয়েছে, তো তোমরা সিম্পলি এই কিবোর্ড অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করে নেবে। সো গাইস, ডাউনলোডের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সিম্পলি ক্লিক করে ডাউনলোড করে নেবে। তো চলো এখন আমি কিবোর্ডটিকে ওপেন করছি। দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করে ওপেন করলাম, তো তোমরা ঠিক সেমভাবে ক্লিক করে আর কি ওপেন করবে অ্যাপ্লিকেশানটিকে। তো ওপেন করার পর তোমাদের কিছু পারমিশনকে অ্যালাউ করতে হবে। সিম্পলি আমি এখানে এই যে রাইট চিহ্নটায় ক্লিক করে দিচ্ছি, রাইট চিহ্নে ক্লিক করার পর আমরা এখানে চুজে ক্লিক করছি। তো চুজে ক্লিক করার পর আমরা সিম্পলি ওপরে কিবোর্ডটিকে চুজ করে নিচ্ছি যে ইংলিশ ইন্ডিয়া। আমাদের কিবোর্ডটি সিলেক্ট হয়ে গেছে, এখন আমরা এখানে রাইট চিহ্নটা ক্লিক করে দিচ্ছি। তো আমাদের কিবোর্ডটি সিলেক্ট করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা অনেক রকম আর কি সেটিংস পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে তোমরা চাইলে আর কি প্রাইম ভার্জন কিনতে পারো, তো আমি এখানে ফ্রি ইউজ করবো, তার জন্য এখানে কিছু করবো না, যা সেখানে দেখে ক্লিক করে দিচ্ছি। এই যে আমরা এখানে ফ্রি ভার্জনটা ইউজ করছি। তো তোমরা এখানে অনেক রকম সেটিংস পেয়ে যাবে যেগুলো তোমরা নর্মালি কিবোর্ডে পেয়ে থাকো। দেখতে পাচ্ছ এখানে এই যে তোমরা এখানে অনেক রকম আর কি সেটিংস পাবে, তোমরা চাইলে এগুলো করতে পারো। তো আমাদের আর কোনো সেটিংস করার দরকার নেই, কারণ আমরা ফাইনাল সেটিংটা আমরা করে ফেলেছি। এখন দেখাচ্ছে তোমাদের এই কিবোর্ডটির কী কাজ। তো তোমরা এবার জানলে তোমরা চমকে যাবে যে হ্যাঁ, কিবোর্ডটি দারুণ একটা কিবোর্ড। তো দেখতে হবে আমি এখান থেকে সরে চলে যাচ্ছি ব্যাকে, অ্যান্ড ব্যাকে যাওয়ার পর আমি এখন ওপেন করবো হোয়াটসঅ্যাপটি। দেখতে হবে এখানে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আমি একটা প্রোফাইল ওপেন করে তোমাদেরকে দেখাবো। তো দেখতে হবে এই যে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আমি এই মোবাইলটা ওপেন করছি। মোবাইলটা ওপেন করার পর দেখতে পাচ্ছ আমি এখন এই যে চ্যাট বক্সটাকে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ এখানে এই যে হোয়াটসঅ্যাপের যে কালারটা, এখানে সেম কালার তোমরা এখানেও দেখতে পাচ্ছ, মানে যেরকম হোয়াটসঅ্যাপের কালার সেরকম কিবোর্ডটার কালার তোমরা দেখতে পাবে। তো চলো এখন তোমাদের আমি ফেসবুকটাকে ওপেন করে দেখাচ্ছি। তো সিম্পলি আমি চলে যাচ্ছি আমাদের ফোনের ফেসবুকে। তো ফেসবুক ওপেন করে আমি যে কোনো একটা আর কি কমেন্ট করে দেখাচ্ছি তোমাদেরকে, মানে যে কোনো একটা ফটোতে কমেন্ট করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিবোর্ডটির কী কাজ। তো সিম্পলি আমরা এখানে একটা ফটো আছে, আমরা এখানে কমেন্ট বক্সটা ওপেন করছি। তো দেখতে হবে আমরা এখানে এই যে, তো দেখতে হবে এখানটাতে যেরকম ফেসবুকের কালারটা ঠিক সেরকমই এই কিবোর্ডটির কালারটা তোমরা দেখতে পাবে। তো এরমভাবে তোমরা যে কোনো কিছু তোমরা দেখতে পাবে। এখন তোমাদের আমি দেখানোর জন্য ইউটিউবটা ওপেন করবো। তো সিম্পলি আমি এখানে ক্লিক করে ইউটিউব ওপেন করছি, অ্যান্ড ইউটিউব ওপেন করে আমি কিছু সার্চ দিচ্ছি দেখতে হবে তোমরা। যদি আমরা কিবোর্ডটিকে এখানে অন করি, তো এখনও আমাদের ইউটিউবটি ওপেন হয়নি। দেখতে হবে এখানে আমি সার্চ বারটা ওপেন করে অ্যান্ড সার্চ দিচ্ছি, এই যে আমাদের দেখতে হবে, এই যে আমি এখানে সার্চ বারটা ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে একদম রেড কালারের আর কি কিবোর্ডটি হয়ে গেছে, মানে এখানে টোটালভাবে যেটা হচ্ছে যে তোমরা যে অ্যাপ্লিকেশানই ওপেন করো না কেন সেরকম কালারটা আর কি তোমরা দেখতে পাবে। ইউটিউব ওপেন করলে রেড কালার পাবে, মানে যেরকম তুমি অ্যাপ্লিকেশান ওপেন করবে ঠিক সেরকম কালার তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ এখানে এই যে, তো এই কিবোর্ডটির হচ্ছে এটাই কাজ। তো তোমরা যদি চাও অবশ্যই এই কিবোর্ডটিকে ইউজ করতে পারো, কারণ তোমাদের জন্য আমি অনেক এটা খোঁজাখুঁজি করে এই কিবোর্ডটিকে নিয়ে এসেছিলাম। তো যদি তোমরা চাও অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারো। এছাড়াও তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর গাইস, তোমাদেরকে যেটা আমার রিকোয়েস্ট থাকে, তোমরা এই ভিডিওটিকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে তোমরা শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা শেয়ারই আমাদের অনেকটা আর কি হেল্পফুল হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, আমাদের এই সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।